শুটকি প্রক্রিয়াকরণে দু হাজার তেইশ সালের মধ্যে নতুন শিল্প এলাকায় স্থাপন করবে সরকার প্রকল্পটি বাস্তবায়ন হলে বছরে উৎপাদন হবে চোদ্দ হাজার টন শুটকি পুনর্বাসন হবে খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের সাড়ে চার হাজার জেলের সেজন্য একশো আটানব্বই কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থাপন করা হয় চারটি প্রকল্প পরিকল্পনা কমিশন জানিয়েছে খুরুসকুলে গ্রিন হাউস পদ্ধতিতে শুটকি উৎপাদন করা হবে অর্থাৎ কাঁচের শেডে সূর্যালোকে মাছ শুকাবে বাতাসে বের করা হবে আধুনিক তিনশো পঞ্চাশটি ড্রয়ারের মাধ্যমে ফলে আগের চেয়ে সুটকির পচে যাওয়ার পরিমাণ কমবে বাড়বে রফতানিও এদিকে যমুনা নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জ জেলার তিনটি এলাকা রক্ষায় নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার এ সংক্রান্ত পাঁচশো কোটি টাকার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে একনেক সভায়